ঘরে বসে আপনার মোটরসাইকেলের ট্যাক্স টোকেন রিনিউ করবেন, এটা কি অসম্ভব? তাও আবার 5 মিনিটের মধ্যেই আপনি করতে পারবেন। ট্যাক্স টোকেন রিনিউ করার পরে বিকাশ আপনাকে সরাসরি আপনার ট্যাক্স টোকেনের রিনিউ ফর্মটি আপনার ঘরের মধ্যে দরজায় দিয়ে যাবে। ট্যাক্স টোকেন ফিল আপ করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, না যেতে হবে ব্যাংকে, না যেতে হবে বিআরটিতে। সকল ঝামেলা আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে করতে পারবেন, আর ঘরেই আপনাকে দিয়ে যাবে ট্যাক্স টোকেনের ফর্ম। কি বিশ্বাস হচ্ছে না? তো আমি কিভাবে করলাম ঘরে বসে ট্যাক্স টোকেন রিনিউ এবং কিভাবে হাতে পেয়ে গেলাম এই ট্যাক্স টোকেনের ফর্ম, সব কিছুই আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমি ইমরান খান, স্বাগত জানাচ্ছি আইকিউ বক্সে। বন্ধুরা, আমি যেহেতু আমার ট্যাক্স টোকেনের রিনিউটি অনলাইনের মাধ্যমে করব, সুতরাং আমাকে বিআরটির অফিসে যেতে হবে না, ঘরে বসে আমি বিআরটির ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করতে পারবো। এর জন্য আপনাদের যা করতে হবে, প্রথমত আপনার কম্পিউটারের ব্রাউজারে চলে আসতে হবে, সেখানে গিয়ে লিখবেন বিআরটি রেজিস্ট্রেশন। এখানে এই কথাটি লিখলেই দেখবেন যে আপনার এখানে একটি অপশন আসবে, অ্যাকাউন্ট নিবন্ধন করুন। এখানে আপনি ক্লিক করলে আপনাকে এই সাইটটিতে নিয়ে আসবে। এই সাইটটির ঠিকানাটি আমি আমার গুগল ভিডিও লিঙ্কে দিয়ে দেব, যেমন bsp.brta.gov.vt রেজিস্টার। এখানে আপনাকে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র যেটি আছে, সেটিতে হুবহু যে জন্ম তারিখ আছে সেই জন্মের দিন, মাস এবং ইয়ারটি দিবেন, এবং আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে সঠিকভাবে দিবেন। দেওয়ার পরে অনুসন্ধান করলে আপনার নাম, ঠিকানা, অন্যান্য অপশনগুলো চলে আসবে। পরবর্তী অপশনে আপনি ফোন নাম্বার, ইমেল এবং পাসওয়ার্ড সেট করে ভেরিফিকেশনের মাধ্যমে আপনি এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন। আমি একটি কাজে আগে রেজিস্ট্রেশন করেছিলাম, যার কারণে আমি এটা দেখাতে পাচ্ছি না, দুঃখিত। আপনারা এটা আপনাদের নিজ দায়িত্বে রেজিস্ট্রেশনটা করে নেবেন। এবার আমি কি করব, সরাসরি লগইনে চলে যাব। লগইনের জন্য আপনারা সরাসরি এখান থেকে ক্লিক করুন, এই অপশনটিতে ক্লিক করলে সরাসরি আপনারা লগইনে চলে যাবেন। ঠিক একই ঠিকানা bsp.brta.gov.vt/login এই ইন্টারফেসটিতে চলে আসবেন। এখানে এসে আপনি রেজিস্ট্রেশনের সময় যে ফোন নাম্বার বা ইমেলটি দিয়েছেন সেটি আপনারা ইউজ করবেন, এবং যে পাসওয়ার্ডটি আপনারা সেট করেছেন সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে দিবেন। তো আমি এখন লগ ইন করে নিচ্ছি। বন্ধুরা দেখেন, আমি এখানে লগ ইন করে ফেললাম খুব সহজে, শুধুমাত্র ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে ফেললাম। এখানে আসলে এখানে অনেক কিছু আছে, সেখান থেকে আমরা যেটা করব, প্রথমত মোটরযান নিবন্ধন সংক্রান্ত মোটরযান নিবন্ধনের জন্য আবেদন, ড্রাইভিং লাইসেন্স, এখানে অনেক অপশন আপনারা পাবেন। এখানে আমরা বিভিন্ন সেবার ফি এই অপশনটিতে যাব, নিবন্ধিত মোটরযানের বিভিন্ন ফি এই জায়গাটিতে আমরা যাব, বিভিন্ন সেবার ফি, তারপরে যা বলো নিবন্ধিত মোটরযানের বিভিন্ন ফি। এখানে এসে আপনার যেটা করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার এর শেষ 4 সংখ্যা, অর্থাৎ আপনার যে মোটরসাইকেল বা মোটরযানটি আছে সেটির রেজিস্ট্রেশন নাম্বারের শেষের 4 সংখ্যা দিবেন, মোটরযানটির উৎপাদনের যে বছর, ইয়ার, সেটি দিবেন, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বারটি এখানে আপনারা দিয়ে নেবেন। দিলে তাহলে আপনার অনুসন্ধান করলে আপনি আপনার বাইকটি বা আপনার মোটরযানটি খুঁজে পাবেন। তো আমি, চলুন আমি এখন সরাসরি করে ফেলি। এটি পাওয়ার জন্য এই ডাটাগুলো সাধারণত মুখস্থ থাকে না সবার, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, আপনার যে পুরান যে ট্যাক্স টোকেনটি আছে, এই যে পুরান ট্যাক্স টোকেন থেকে আপনি এটা খুঁজে বের করে দিতে পারেন। যেমন আমার এখানে বন্ধুরা, সঠিকভাবে ইনফরমেশন গুলো দিয়ে অনুসন্ধান করলে আপনি আপনার রেজিস্ট্রেশনের নাম্বার, মালিকানার নাম, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার এবং সবকিছুই নিচে আপনারা পেয়ে যাবেন। এরপরে যেটা করবেন, একটু ডান সেট আসতে হবে আমাকে, ডান সেটে এসে দেখেন এখানে আছে এগিয়ে যান বাটন, এটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে দেখেন ওনারা কিছু ইনফরমেশন দিয়েছেন, যেমন ট্যাক্স টোকেন মেয়াদ উত্তীর্ণ তারিখ, আমার এখানে তারিখটা দিয়েছেন, ফিটনেস মেয়াদ উত্তীর্ণ, নট অ্যাপ্লিকেবল, এগুলো লাগে না সাধারণত। এরপরে দেখেন ফি প্রদানের ক্ষেত্রে নির্বাচন টেমপ্লেট, এই এখানে আমরা অনেকে কী করি, ভুলে আমরা ট্যাক্স টোকেনে ক্লিক করি, আসলে এখানে ক্লিক করতে হবে না, এটা অন্যান্য যানবাহনের জন্য। আমাদের কী করতে হবে, একটু আমাদেরকে এই নিচের অপশনটি পৃথকীকৃত ফি প্রদানের ক্ষেত্রে নির্বাচন, এইটাকে আমাদের সিলেক্ট করতে হবে। এটা করার পরে দেখেন আমাদের এখানে আছে
রোড ট্যাক্স সেকেন্ড ইনস্টলমেন্ট, যেহেতু আমি ফার্স্ট ইনস্টলমেন্ট করার পরে এটা সেকেন্ড ইনস্টলমেন্ট করতেছি, তো আমাকে এটা সেকেন্ড, তারপরে রোড ট্যাক্স থার্ড, ফোর্থ, ফাইভ, এইরকম করে দিতে হবে। তো আমার এটা যেহেতু সেকেন্ড ইনস্টলমেন্ট, আমি এটা সেকেন্ড ইনস্টলমেন্ট ক্লিক করলাম। করার সঙ্গে সঙ্গে তারা আমাকে এখানে মূল ফিটা দেখাচ্ছেন যে রোড ট্যাক্স টোকেন সেকেন্ড ইনস্টলমেন্টের জন্য আমার দিতে হবে 2000 টাকা। এর সাথে তারা আরও একটা জিনিস দেখাচ্ছেন, ভ্যাট লাগবে 300 টাকা, দ্যাট মিনস 2300 টাকা। তো আমি এখন এটা সরাসরি চলে যাব। এ পর্যায়ে ওনারা আমাকে এখানে নিয়ে আসছে যে ফি জমা দান, একে ফি জমা দিন। আচ্ছা, আমাকে এখানে একটা জিনিস বলতেছে যে প্লিজ কনফার্ম দিস মোবাইল নাম্বার, দিস নাম্বার উইল ইউ সেন্ড কনফার্মেশন এসএমএস 01515। আমি নাম্বারটি ভেরিফাই করলাম, ঠিক আছে আমার নাম্বারটি। এরপরে আমি এখানে টাকার পরিমাণটা দেখতে পাচ্ছি, সেসিস নাম্বার, টোটাল অ্যামাউন্ট, এটা সব দেখতে পাচ্ছি। এরপরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, পেমেন্ট থ্রো ডিবিবিএল এর মাধ্যমে আমরা বিভিন্ন নেক্সাস কার্ড, ক্রেডিট কার্ড এগুলো দেখতে পাচ্ছি, ভিসা, মাস্টার, এমএক্স কার্ডের মাধ্যমে দেখতে পাচ্ছি। আপনি যে কোনো একটা চুজ করে এখান থেকে কি করতে পারেন, আপনি আপনার পেমেন্টটা সম্পূর্ণ করতে পারেন। তো আমি আমার পেমেন্টটা সাধারণত বিকাশে দেওয়াটাই মনে করি ভালো হবে, কারণ বিকাশে সব থেকে কম চার্জ কাটবে, এবং হচ্ছে বিকাশে দিয়ে আমি দেখছি যে অনেকে সেফলি বিকাশে এটা করে ভালোভাবে ফলাফল পেয়েছেন। অনেক সময় ব্যাংকের মাধ্যমে গেলে এইটি ওনারা বাসায় যে ট্যাক্স টোকেনটি আপনাকে দিবে এটা অনেক লেট করে, তো আমি অনেকের কাছে শুনেছি যে বিকাশের মাধ্যমে করলে নাকি এটা খুব দ্রুত হয়ে যায়। তো আমি এখন বিকাশের মাধ্যমে এটা করব। নিশ্চিত বাটনে ক্লিক করার পর আপনাকে একটি পপ আপ ফর্ম দেবে, যেখানে আপনি কুরিয়ার ইনফরমেশন খুব সুন্দরভাবে সঠিকভাবে দিবেন, কারণ এর মাধ্যমেই আপনাকে কুরিয়ার করা হবে আপনার ট্যাক্স টোকেনটি। ফর্মটি ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করে আবার পুনরায় নিশ্চিত বাটনে ক্লিক করি, কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরে বিকাশের পেমেন্ট গেটওয়েতে আপনাকে আপনার ফোন নাম্বারটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি কনফার্ম করে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। এভাবে আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়ে গেলে আপনি সরাসরি চলে যাবেন আপনার আগের ড্যাশবোর্ডে। এখানে এসে দেখতে পারবেন ইওর পেমেন্ট ইজ সাকসেসফুল, প্লিজ ক্লিক হেয়ার টু গেট মানি রিসিট। এখন আপনি যদি এখানে ক্লিক হেয়ারে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনি আপনার ট্যাক্স টোকেনের যে ফর্মগুলো ফিল আপ করে পেমেন্ট করেছেন তার বিস্তারিত এবং হচ্ছে একটি প্রিন্ট কপি। প্রিন্ট কপিতে ক্লিক করলে আপনাকে একটি পিডিএফ ফাইল দেখাবে, যেটি আপনি সেভ করে পিডিএফ আকারে রাখতে পারেন এবং চাইলে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে কাছে রাখতে পারেন প্রমাণস্বরূপ, যতদূর না পর্যন্ত আপনার কাছে ট্যাক্স টোকেনটি আসে, আর তারা 5 কর্মদিবসের মধ্যে ইনশাল্লাহ এটা আপনাকে পাঠিয়ে দেবে। বন্ধুরা, ট্যাক্স টোকেনের ফর্ম অনলাইনে ফিল আপ করে পেমেন্ট করার মাধ্যমে বিকাশ আমাকে সরাসরি এই ট্যাক্স টোকেনের ফর্মটি 5 দিনের মধ্যে আমার বাসায় পৌঁছে দিয়েছে, তাও আবার মাত্র 35 টাকায় হোম ডেলিভারিতে। তো চলুন আমরা দেখি ট্যাক্স টোকেনের ফর্মটি খুলে। আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হলো বিকাশের একটি প্যাকেট বা সিল, যেটি তারা ই কুরিয়ারের মাধ্যমে আমার বাসায় পৌঁছায় দিয়েছেন। তো এখন আমরা এটা খুলে দেখব এর ভিতরে ট্যাক্স টোকেনের ফর্মটি কীভাবে দিয়েছেন তারা। যদিও এখানে অনেক কস্টিপ দেওয়া, আমি একটু ছিঁড়েই ফেলি, তবে একটু খুব সাবধানে ছিঁড়তে হবে, কারণ এর ভিতরে আছে আপনার মূল্যবান ট্যাক্স টোকেনের যে ফর্মটি। এই হচ্ছে আমার ট্যাক্স টোকেনের ফর্ম। তাহলে দেখতেই পাচ্ছেন ঘরে বসে আমি কীভাবে পেয়ে গেলাম ট্যাক্স টোকেনের ফর্মটি, যেটা শুধুমাত্র 5 মিনিট যদি আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করে টাকাটা পেমেন্ট করেন 5 দিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এ ধরনের ট্যাক্স টোকেন, তাও আবার ঘরে। এটা যদিও অসম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু এটা বর্তমানে সম্ভব এবং ডিজিটাল যুগে সবই সম্ভব। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সরাসরি আমাকে লাইভে কমেন্ট করে জানাবেন, এবং যদি কোনো কিছু জানার থাকে সেটাও কমেন্ট করবেন, আমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকের মধ্যেই ধারণাটা আছে যে বিকাশে পেমেন্ট করার পরে আদৌ কি আমি এটা পাবো কি না। আমি শুধুমাত্র এটা পাওয়ার অপেক্ষায় এতদিন আমি ভিডিওটি দেইনি, কারণ আমি ভিডিওটি করে রাখছি আজ থেকে 5-6 দিন আগে,
শুধুমাত্র এটা পাওয়ার জন্যই আমি ওয়েট করতেছিলাম, এটা হাতে পেয়ে বিশ্বস্ততার জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম। আমি কিভাবে ট্যাক্স টোকেন রিনিউ করলাম সেটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে টাইম লাইনে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, আর আমাকে সহযোগিতা করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেকটি এরকম ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।